আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পরীক্ষা। স্কুল বন্ধ থাকায় ঝরে পড়ার সংখ্যা বাড়ছে, বেতন না পেয়ে বিপাকে বেসরকারি স্কুলের শিক্ষকরা। মুখে অরাজনৈতিক, হেফাজতের নতুন কমিটিতেও বিশ দলীয় জোটের নেতাকর্মীরা পরিবর্তন নেই নীতিতে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সিনোফার্মের উপহারের 6 লাখ টিকা আসবে 13 জুন, আর ডাইলুয়েন্ট সংগ্রহ হলে ফাইজারের টিকা কার্যক্রম শুরু হবে। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 11% বেশি, মারা গেছে আরও 30 জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে প্রতিনিয়ত। এসব এলাকায় বিনামূল্যে দরিদ্র জনগোষ্ঠীর করোনা পরীক্ষার ব্যবস্থা করছে সরকার। লকডাউন বাস্তবায়ন সহ প্রতিরোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে বর্ডার আছে সেখানে একটু বাড়তি আছে, সেখানে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, বর্ডার বন্ধ করেছি এবং সেই এলাকাতে লকডাউন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে এখন আমরা বলেছি যে পরীক্ষাও করা হবে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের জন্য। সারা দেশে 2 কোটি 22 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 5 জুন থেকে 19 জুন পর্যন্ত চলবে ক্যাম্পেইন। পরে ভ্যাকসিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোফার্মের নতুন টিকা আসবে 13 জুন, ফাইজারের কার্যক্রমও চলবে একই সাথে। ভ্যাকসিন তৈরি নিয়ে রাশিয়ার মনোভাবও ইতিবাচক জানান স্বাস্থ্যমন্ত্রী। আরো 1.5 কোটি ভ্যাকসিন আপাতত তারা দেয় 3 মাসে, এটাই চুক্তিবদ্ধ হয়েছে। আর পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী কোভিড-19-এ 24 ঘন্টায় 30 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 12,869, 17,169টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,970, সুস্থ হয়েছে আরও 1,918 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 11.47%, সুস্থতা 92% বেশি এবং মৃত্যু 1.58%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 11 জন, বরিশাল বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 22 জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 60 লাখের বেশি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এক বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকায় ঝরে পড়ার সংখ্যা বাড়ছে, আবার ঘরে থাকতে থাকতে ভুলতে বসেছে পড়ালেখা, আসক্তি বাড়ছে মোবাইল গেমে, বেতন না পাওয়ায় বেসরকারি স্কুল শিক্ষকরা পড়েছেন বিপাকে। এই অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্কুল খোলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের 2য় পর্ব আজ। রাজধানীর ব্রাইট স্টার হাই স্কুল, শ্রেণীকক্ষে টেবিল চেয়ার নেই, শ্রেণীকক্ষ এখন রীতিমতো বাসা বাড়ি। প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভাড়া দিতে না পেরে পরিবার নিয়ে স্কুলের একটি রুমে আশ্রয় নিয়েছেন। কোনো রকম জীবন ধারণ করতেছি, কোনো রকম দিন কাটতেছে। ভালো নেই শিক্ষার্থীরাও, সারাক্ষণ হাতে থাকছে মোবাইল, বিভিন্ন গেমে আসক্তি বাড়ছে। সারাদিন মোবাইলের মধ্যেই থাকা হয়, পড়ালেখার চাপ নেই জন্য ফ্রি ফায়ার খেলি, গেম খেলি। সামনাসামনি ক্লাসে জোরটুকু আর কি অ্যাটেনশন দেওয়া যায়, ওটা অনলাইনে বোঝা যায় না। অভিভাবকরা জানান, পড়ালেখার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে তাদের সন্তানরা। বেশিক্ষণ সময় অবসর থাকে এবং ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। শর্ত দেয় যে যদি তুমি আমাকে গেমটা খেলতে দাও তাহলে আমি পড়ব,
তো আসলে সব মিলিয়ে আসলে মানসিক বিকাশটাও তো বাধাগ্রস্ত হচ্ছে বাচ্চাদেরকে। অনলাইন ক্লাসেও সন্তুষ্ট নন অনেক অভিভাবক। রাজধানীর নামিদামি স্কুলগুলোতে অনলাইন ক্লাস চললেও যোগ দেওয়ার সংখ্যা কম। শিক্ষকরা জানান অনলাইন ক্লাসেও আছেন নানা সমস্যা। অনেক সময় নেটের ফ্রিকোয়েন্সি থাকে না, এটা একটা বড় সমস্যা। গার্ডিয়ানদের একটু কষ্ট হয়, নেট কিনে ওরা পড়বে সেটা হয় না, বেশ প্রবলেম হয়। স্কুল খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে কয়েক শিফটে ক্লাস পরীক্ষা নিতে চান বিভিন্ন স্কুলের প্রধান রাম। যদি খুলে দেয় আমরা যারা আসতে চাই ফিজিক্যালিও তাদের ক্লাস নেব, অনলাইন সার্ভিসও দেব, তারা যেন যারা আসতে পারছে না তারা ঘরে বসে সেই সার্ভিসটা নিতে পারে। দ্রুত স্কুল না খোলা গেলে ঝরে পড়ার হার বাড়বে বলে মনে করেন তারা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বাংলাদেশ সহসভাপতি হিসেবে নেতৃত্ব দেবে। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর যে আস্থা রাখে এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ। নির্বাচনে বাংলাদেশের সঙ্গে 76তম অধিবেশনে সহসভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, ফিলিপাইন এবং লাওস। আর অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। যৌন নিপীড়ন, অর্থ আত্মসাত, সহিংসতাসহ নানা ঘটনায় বিতর্কের মুখে কমিটি বিলুপ্তির দেড় মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি ঢাকার খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন। মামুনুল হকসহ সাম্প্রতিক সহিংসতার মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নতুন কমিটিতে রাখা হয়নি। মানিক শিকদারের রিপোর্ট। 2010 সালে বাংলাদেশ নারী উন্নয়ন নীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে হেফাজত। প্রতিষ্ঠাকাল থেকেই হেফাজতের আমির ছিলেন চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি। হেফাজত আমির আল্লামা আহমেদ শফির মৃত্যু হয় 2020 সালের 18 সেপ্টেম্বর। এ সময় হেফাজতের নেতৃত্ব নিয়ে বিভাজন দেখা দেয়। আমির ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, সাথে সাথে পূর্ণ কমিটি দুনিয়ার কোথাও ইতিহাসের মধ্যে নেই, নজির নেই। গত বছরের 15 নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে 151 সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমেদ শফির ছেলে আনাস মাদানী সহ শফি অনুসারী কাউকে রাখা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের 25, 26 ও 27 তারিখে দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে তাতে অন্তত 17 জন মানুষের প্রাণহানি হয়। এরই মধ্যে 3 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্টে জনতার হাতে আটক হন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে হেফাজত। দেশজুড়ে সহিংসতা ও ধর্ম অবমাননা মামলায় 18 এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। মামুনুল ছাড়াও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হলে চাপে পড়ে হেফাজত। এই পরিস্থিতিতে 25 এপ্রিল ভেঙে দেওয়া হয় হেফাজতের কমিটি। কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সবশেষে সোমবার রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নিজেকে মহাসচিব করে 33 সদস্যের কমিটি ঘোষণা করেন হেফাজত নেতা নুরুল ইসলাম জিহাদি। হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে, 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি তালিকা। আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। এবারের কমিটিতে দলটির সাবেক আমির শাহ আহমেদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে। তবে 13 দফা থেকে সরছে না বলে ইঙ্গিত দিয়েছে হেফাজত। অরাজনৈতিক দাবি করা হলেও এর সঙ্গে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা যুক্ত আছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হয়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। মাদারীপুর বর্ষার আগেই নদী ভাঙন, নদী গর্ভে বিলীন ঘর বাড়ি। আবারও আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদ।
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে মাদারীপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে চর হোগলপাতিয়ার প্রায় 200 পরিবার। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ভাঙন আতঙ্কে চর হোগলপাতিয়া গ্রামের মানুষ, ভাঙছে স্কুল, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় সহ সাইক্লোন সেন্টারটিও পড়েছে নদী ভাঙনের মুখে। পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করবে বলে আতঙ্কিত স্থানীয়রা। আমাদের এলাকার যে নদী ভাঙনের পরিস্থিতি, আস্তে আস্তে আমাদের যেটা বুঝতেছি যে আমাদের এলাকাটা একটা সময় কঠিন একটা সংকটের মধ্যে পড়ে যেতে পারে। স্কুলটা ভাঙিয়ে যাইতে আসছি, স্কুল জানি বান্ধা ঠিকমতো হয়, সরকারের কাছে আমাদের এই দাবি। আমাদের এখানে 400 বাড়িঘর ছিল, 300 ভেঙে গেছে, এখনো 100 নদীর মুখোমুখি আসি। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী। আমরা স্থায়ীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ডিপিপিতে অন্তর্ভুক্ত করেছি। এই প্রকল্পটি হয়তো আমাদের 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। গ্রামের অবশিষ্ট বাড়িঘর রক্ষা করতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিয়ে, পূজা পার্বণ কিংবা সামাজিক অনুষ্ঠানে একসময় জনপ্রিয় ছিল হাওড় অঞ্চলের ধামাইল গান। আকাশ সংস্কৃতি আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই গান। লোকজ গানের এই ধারাটি রক্ষায় উদ্যোগ নিয়েছে খালিয়াজুড়ি হাওড় অঞ্চলের একদল তরুণী। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হাওড়াঞ্চল ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে যেমন ভিন্ন, তেমনি রয়েছে এর আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যের অন্যতম ধামাইল গান। লোকসঙ্গীতের বিলুপ্ত প্রায় সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওড়পাড়ের মেয়েরা। পাইপ পাইপ পেতাম তাহলে আমাদের একটু ভালো হতো, আমাদের দামালি টিমটা আর একটু আগে নিয়ে যেতে পারতাম। খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের তাঁতিয়া গ্রামের শিক্ষিত তরুণীরা নিজেদের উদ্যোগ আর স্বেচ্ছাশ্রমে বিভিন্ন গ্রামে আয়োজন করছেন ধামাইল গানের আসর। মহুয়া ধামাইল দল নামের সংগঠনের 14 সদস্য বিভিন্ন অনুষ্ঠান ঘিরে আয়োজন করে এই আসর। গান মানুষের মনের কোরাক, কিন্তু পেটেরও তো একটা কোরাক আছে। যদি পেটের কোরাক মানে পেটে যদি বাত না পড়ে তাহলে তো আর গান দিয়ে আমাদের চলে না। সরকারের কাছ থেকে আমরা আশা করি কোনো মুনাফা পেলে আমাদের এই মানে অনুষ্ঠানটা আরো উন্নত হতো। ধামাইল গানের প্রবর্তক লোকসঙ্গীতের পুরোধা সাধক কবি রাধারামন দত্ত পরবর্তীতে এই গান সৃষ্টিতে আরো অনেকে অবদান রেখেছেন। গানটা শুনতে আমরা খুব ভালো লাগে। ছোট থাকি দেখতাম আমার মারা মাসিরা ধামাইল গাইতো, যদি বিয়াটা লাগতো তারা রাত বড় গান গাইতো। পৃষ্ঠপোষকতা নাই, এই জন্য এটা অস্তিত্ব এটা বিলীন হয়ে আস্তে আস্তে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন, জানিয়েছে হাওড় অঞ্চলের সংস্কৃতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। এটা পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে এবং তারা আমাদের কাছে ইতিমধ্যে একটা প্রস্তাব করেছে, তা আমরা মনে করি যে আমরা সেই প্রস্তাবটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের উদ্যোগ কর্তৃপক্ষ আমরা প্রস্তাব প্রেরণ করব। ধামাইল গানের ছন্দ আর সুর টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। যখন ফিরছি তখন থাকছে। বিশ্বে করোনা আক্রান্ত 17,43,00,000, মৃত্যু 37,50,000 ছাড়িয়েছে। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পরীক্ষা। স্কুল বন্ধ থাকায় ঝরে পড়ার সংখ্যা বাড়ছে, বেতন না পেয়ে বিপাকে বেসরকারি স্কুলের শিক্ষকরা। মুখেই অরাজনৈতিক, হেফাজতের নতুন কমিটিতেও 20 দলীয় জোটের নেতাকর্মীরা, পরিবর্তন নেই নীতিতে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।